দর্শক, আমি এখন বাংলাদেশের ঢাকায় হজরত শাহজালাল বিমানবন্দরে আছি। আমি খোঁজাজা ফার্মা, চায়না মিডিয়া গ্রুপের বাংলা বিভাগ থেকে। ঠিক বিকেলে 3টার দিকে ওই চীন থেকে একটা বিশেষ বিমানে চীনের জ্যাক মা ফাউন্ডেশন এবং আলিবাবা ফাউন্ডেশন থেকে 3 লাখ মাস্ক এসেছেন। এখন ওই মাস্কগুলো আনলোড করা হচ্ছে। আপনাদের একটু দেখাই, আমার কথা কি শোনা যায়? যদি শোনা যায় কিছু রিপ্লাই দেন। আমি শুনেছি এবার এসেছে 3 লাখ মাস্ক, এতে রয়েছে 30,000 N95 মাস্ক, বাকিগুলো হচ্ছে ওয়ান টাইম ইউজ সার্জিক্যাল মাস্ক 270,000 ওয়ান টাইম ইউজ সার্জিক্যাল মাস্ক। এখন বিমানবন্দরের দৃশ্য একটু দেখাই, মানে এই চীনের কার্গো ছাড়া অন্য সব বিমান তো বন্ধ। আমি এখন তো হজরত শাহজালাল বিমানবন্দরে আছি। টেস্টিং কিট, আমি শুনেছি 2 দিন আগে কিছু টেস্টিং কিট দেয়া হয়েছে। এটা জ্যাক মার ফাউন্ডেশন থেকে এবং আলিবাবা ফাউন্ডেশন থেকে এসে গেছে। আমি তো জানি না আপনারা কি আমার মতো প্রথমবারের মতো এই কার্গো গুলো আনলোড কাজ দেখছি। চীনা এম্বাসি থেকে আমাদের মিনিস্টার কাউন্সিলর মিস্টার ইয়াং হুয়ালং আর আমাদের কমার্শিয়াল কাউন্সিলর মিস্টার লিউ জংহা এসেছেন, আর আপনাদের মন্ত্রণালয় থেকে কর্মকর্তারা। শুধু জ্যাক মা ফাউন্ডেশন এবং আলিবাবা ফাউন্ডেশন থেকে 3 লাখ মাস্ক।
বা এটা তো আমার দেশ চীন থেকে, একটু এটা দেখে একটু এক্সাইটিং। দেখেন ওই কার্গো গুলো কিভাবে আনলোড হচ্ছে, বিস্তারিত তথ্য কিছুক্ষণ পরে আমি ওই কারো কাছ থেকে নিব। হ্যাঁ, ওই বিমানবন্দরে আসার আগে আমি টিভিতে দেখেছি অনলাইন ব্রিফিং এ আজকে আক্রান্ত কেউ নেই, এটা খুব মানে সুখবর, কালকেও ছিল না।员工餐，我们在梦雨部在做直播，您要不要跟我们那个观众说一几句话呢？好，但是说的是什么呢？说英语是吧？说英语吧。就是关于这个货物，还有咱们中国队孟加拉的这个，您看着说。Hello, Dorshog. Amar Bashi Darachin, Amade Chinese Embassy Minister Counselor, Mr. Yan Hualong. Hello, everybody.So glad to be here. That is, first of all, I thank Jack Ma Foundation, Alibaba Foundation for their generous donation and medical equipment, PPE, are badly needed by our frontline doctors and nurses. They need to be under petition. They need to fight against the epidemic. They need to save lives of our Bangladeshi people. Thank you, Jack Ma, again. Bangladesh will win.Joy Bangla! Thank you. শুনেছেন আপনারা? কার্গো গুলো হচ্ছে চীনের জ্যাক মা ফাউন্ডেশন এবং আলিবাবা ফাউন্ডেশন থেকে 3 লাখ মাস্ক
এদেরছে 30,000 N95 mask বাকিগুলো হচ্ছে one time use surgical mask কিছুক্ষণের মধ্যে একটা ছোট স্থানান্তর অনুষ্ঠান হবে মানে চীনের পক্ষ থেকে ওই বাংলাদেশকে দেয়া স্থানান্তর একটা অনুষ্ঠান খুব দুঃখিত এই রোদ খুব বেশি আপনাদের লেখাগুলো খুব স্পষ্ট ভাবে দেখতে পাই না থ্যাংকস একটু সময় লাগবে হ্যাঁ ভালো বাসার নৌকা বাহার বাইয়া চলে ওনার কথা হয়তো শোনা যায় না এখানে খুব নয়েজি
太小。ওই মাছগুলো আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। আমি আজকে আসার সময় আমি ওই আই প্রোটেক্টর গ্লাসেস অ্যান্ড মাস্ক আর গ্লাভস পরে এসেছি। আমি আশা করি প্রয়োজন না হলে আপনারা ঘরের বাইরে যাবেন না, ঘরে বাসায় থেকে যান আর ঠিক মতো হাত ওয়াশ করবেন, আর যদি বাইরে যান তাহলে মাস্ক পরবেন। আশা করি সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপত্তায় থাকেন। তাহলে আজকের ওই লাইভ এই পর্যন্ত। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমি খুঞ্জা যা প্রেমা চায়না মিডিয়া গ্রুপের বাংলা বিভাগ থেকে। ধন্যবাদ, দেখা হবে।